বন্ধুরা আজ আলোচনা করব যে আসামির অনুপস্থিতিতে বা অ্যাবসেন্সে মামলার ভবিষ্যৎ সম্পর্কে। আপনার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছে, আপনি পলাতক আছেন কিংবা বিদেশে চলে গেছেন কিংবা বিদেশেই আছেন, কিংবা মামলা সম্পর্কে আপনি জানতেন না, অর্থাৎ মামলা সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই, তাহলে আপনার অনুপস্থিতিতেই কিন্তু মামলার বিচারিক কাজ শেষ হয়ে যাবে। এই বিষয়ে আমাদের আইনে কি বলা রয়েছে আর আপনার অনুপস্থিতিতেই আসামির বিরুদ্ধে কি কি পদ্ধতি মাননীয় আদালত জারি করবেন, আর সাজা হয়ে গেলে আপিল করে কিভাবে আপনি ভবিষ্যতে এই মামলায় জামিন এবং খালাস পেতে পারেন, সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম, সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। যখন আসামিপক্ষ গা ঢাকা দেয় বা আদালত তাকে আদালতের সামনে হাজির করতে ব্যর্থ হন, তখন তার জন্য কিন্তু দীর্ঘ সময় আর আদালত অপেক্ষা না করে তার অনুপস্থিতিতেই বিচার কাজ মাননীয় আদালত শুরু করে দেন। বিচার কাজে আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণের যে সুযোগ এবং অধিকার আসামিপক্ষ পেয়ে থাকে, সেই সুযোগ যদি আসামি গ্রহণ না করে, যদি পলাতক থাকে বা অনুপস্থিত থাকে এবং আদালতের হাজির হওয়ার নির্দেশ যদি অমান্য করে লুকিয়ে থাকে, তাহলে সেই অবস্থায় ওই আসামির অনুপস্থিতিতেই বিচার কার্যটি কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। পলাতক আসামির বিরুদ্ধে কোন প্রক্রিয়ায় বিচার কার্য অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধিতে স্পষ্ট বলা রয়েছে। বিশেষ করে ফৌজদারি কার্যবিধির 239 খ নামের নতুন ওই ধারায় বলা হয়েছে যে আসামি আদালতে হাজির করার যৌক্তিক প্রচেষ্টা চালানোর পরেও যদি তাকে হাজির করা সম্ভব না হয়, তখন তার অনুপস্থিতিতে বিচার কার্যটি চলবে। প্রথমত, ফৌজদারি কার্যবিধি 87 ধারা অনুসারে লুকিয়ে থাকা আসামির উদ্দেশ্যে আদালত একটি বিশেষ ঘোষণা জারি করবেন। আদালত যখন দেখবে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আসামি লুকিয়ে আছে বা গ্রেপ্তার এড়াতে চাচ্ছে, তখন আদালত ওই আসামির উদ্দেশ্যে একটি বিশেষ লিখিত ঘোষণা জারি করবেন, যেখানে আসামিকে পরবর্তী 30 দিনের মধ্যে আদালতের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া থাকবে। এই লিখিত আদেশে আসামির আবাসিক অঞ্চল, অর্থাৎ আসামির যে অঞ্চলে বসবাস করেন বা করতেন, কোনো একটি জায়গায় সেই জনগণের সামনে সেই লিখিত আদেশটি পড়ে শোনাবেন। একই সঙ্গে লিখিত আদেশটি আসামি যেখানে বসবাস করতে পারে সেখানে সাটিয়ে দিয়ে আসতে হবে। আদালতের একটি সুস্পষ্ট স্থানেও সেই একই ধরনের আদেশ লাগিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, 87 ধারার অধীনে এ ধরনের লিখিত আদেশ রুজু করার পরেও যদি যে কোনো সময় আদালত ইচ্ছা করলে 88 ধারার অধীনে পালিয়ে থাকা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি কুরক করার নির্দেশ দিতে পারে, অর্থাৎ যেটাকে কুরকি পরোয়ানা বলে WNPA। তৃতীয়ত, এত কিছুর পরেও যদি পালিয়ে থাকা আসামি আদালতের সামনে হাজির না হয়, সেক্ষেত্রে আদালত দুটি বহুল প্রচারিত বাংলা সংবাদপত্রে আসামির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এই মর্মে আদেশ প্রচার করবেন যে উল্লেখিত সময়সীমার মধ্যে যদি আসামি আদালতের সামনে হাজির না হয়, সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হয়ে যাবে। এত কিছুর পরও যদি পালিয়ে থাকা আসামি আদালতের সামনে হাজির না হয়, সেক্ষেত্রে আদালত তার অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করবে। তবে আসামি যদি একটিবারের জন্য বিচার কাজ শুরু হওয়ার আগে আদালতের সামনে উপস্থিত হয়ে থাকে কিংবা আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়ে থাকে, এরপর যদি আসামি পলাতক হয়ে যায় বা অনুপস্থিত থেকে থাকে, সেক্ষেত্রে আসামির বিরুদ্ধে কুরকি পরোয়ানা বা পেপার বিজ্ঞপ্তির আদেশের আর কোনো প্রয়োজন নেই। আদালতের আদেশ বারবার লঙ্ঘন করার পরও যদি আদালত যখন আসামির অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করবে, তখন সেই মামলায় ওই আসামির পক্ষে রায়ে সাজা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তবে টেনশনের কোনো কারণ নেই, আপনি দীর্ঘদিন পলাতক থাকার পরেও দীর্ঘদিন পরে আদালতে এসে আপনার আপিল করার সুযোগ আছে। বিচারালয়ে আসামিপক্ষ এবং তার সাক্ষীরা উপস্থিত হয়ে নিজের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ রয়েছে, কারণ আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করার চেষ্টা আসামি করতে পারবেন। কারণ এই প্রক্রিয়া লঙ্ঘন করা হলে বিচার কাজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, সেই কারণেই ফৌজদারি কার্যবিধিতে আপিল করার সুযোগ বিধান রয়েছে। সম্মানিত ভিউয়ার্স,
আপনাদের অনুপস্থিতিতে যদি বিচার কার্য সম্পন্ন হয় তাহলে আপনি কিভাবে পরবর্তীতে আদালতে উপস্থিত হয়ে আপিল করে জামিন নিয়ে এই সাজা থেকে মুক্তি হতে পারবেন, এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানাশোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।